আজকের যে শিব মন্দিরটা লক্ষ্মীনারায়ণ মন্দিরে যে শিব মন্দিরটা, এটা এই সময়ে প্রতিষ্ঠা, এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল, এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে শিবের যজ্ঞ করা হয়। এবং শিবের আপনার এই যজ্ঞ করছে 12 ঘন্টা, সকাল যতটা সমারম্ভ হবে 12 ঘন্টা, রাত এতটা পর্যন্ত চলবে। এবং এই যজ্ঞের মাহাত্ম হচ্ছে একটাই, যে এই যজ্ঞটা শুরু থেকে একজন পণ্ডিত দ্বারা পরিচালিত হতো এবং এখন পর্যন্ত একজন ডিগ্রিধারী পণ্ডিত এই যজ্ঞের প্রতিনিধিত্ব করেন এবং সঙ্গে তারা সহযোগিতা করেন আরো দুজন ব্রাহ্মণ। ভগবানের কাছে সারা জীবনে বসে, সারা রাজ্য বসে, সারা দেশের শান্তি শৃঙ্খলা সুখ শান্তি প্রার্থনা করে এই যজ্ঞটা করা হয় আর কি, সবার সুখ শান্তি কামনা করে। আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন, আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার, এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই, ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিংযুক্ত শিক্ষক, চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে, আপনার শিক্ষক বেছে নিন। www.calculushomecoachingcenter.com আমার বাড়িতে সবাই খুব ভোজনরসিক, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ।